বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেস্টুরেটরদের ভিএটি 5% নামিয়ে আনা ও ইমিগ্রেশন রেইডের নামে ব্যবসায়িক ক্ষতি মোকাবেলায় ইতিমধ্যেই যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিসিএ নেতারা। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যা মোকাবেলা করলে দ্রুত একটি সমাধানে আসা যাবে বলে জানান তারা। বিসিএর ইস্ট মিডল্যান্ড রিজিয়ন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় বিসিএর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নোমান রাজা। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি ইতিমধ্যেই হেল্প ডেস্ক, সদস্য প্যাকেজ, ভিএটি 5% কমিয়ে আনা, লবিং করা সহ প্রতিশ্রুত সকল কাজই দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানালেন বিসিএর সভাপতি পাশা খন্দকার। বিসিএর ইস্ট মিডল্যান্ড রিজিয়নের কমিটি গঠন উপলক্ষে নর্দাম্পটনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমরা 12টার মতো রিজন করেছি। আজকে ইস্ট মিডল্যান্ড রিজন আমাদের ফর্ম হলো। এখানে আমাদের লিডারশিপে খুব ডাইনামিক লিডার আসছেন, আর এই রিজন করার ফলে যেটা হচ্ছে যে কার ইন্ডাস্ট্রি আজকে যে প্রবলেম, মেইন প্রবলেমগুলো রিসেশন প্রবলেম, ইউকে বর্ডারের প্রবলেম, ইমিগ্রেশন প্রবলেম, স্টাফ প্রবলেম, এটা আমরা যত ইউনাইটেড হতে পারবো তত শক্তভাবে এটা আমরা মোকাবেলা করতে পারবো। সোমবার দুপুরে শতাধিক রেস্টুরেন্টারদের উপস্থিতিতে সেলিব্রিটি শেফ টিপু রহমানকে সভাপতি ও শহীদুল্লাহ খানকে সেক্রেটারি করে বিসিএর ইস্ট মিডল্যান্ড রিজিয়নের 21 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন ইলেকশন কমিশনার কামাল ইয়াকুব ও সুলেমান আহমদ জেপি। আমরা একটা জোরালো দাবি তুলতে চাই যে আমাদের বিএটি আমাদেরকে একদম শেষ করে ফেলতেছে। তো ইনশাল্লাহ আমরা আমাদের ইস্ট মিডল্যান্ড রিজিয়নের যারা আজকে আসতে পারেন নাই, আমরা একটা কমিটি করেছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের মেইন প্রবলেম যেটা হলো বিএটি নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা এটা নিয়ে মানে গভর্নমেন্টের হাই লেভেলে লবিং করব, লোকাল এমপিদের সাথে লবিং করে ইনশাল্লাহ যাতে আমরা বিএটি থেকে কাট করে নিয়ে আসতে পারি। প্রিন্স সাদিক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য ও বিভিন্ন শহর থেকে আগত রেস্টুরেন্টাররা বিসিএ কে গতিশীল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নর্দাম্পটন থেকে নুমান রাজা, চ্যানেল এস টেলিভিশন নিউজ।